যা কিছু ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এলাকায় আর কোনো আইন বিরোধী কাজ আমি হতে দেব না। প্লিজ ওনাদেরকে নিয়ে থ্যাংক ইউ, এসো এসো তোমরা। মামা, আরে শালা কি হয়েছে মামা? মামা তোর এই অবস্থা কি করে হলো? এটা বললেই বুঝতে পারবে তোমরা। এই যে দেখছি ডিসমিস লেটার, তার মানে চাকরি তো চলে গেছে। আজ গেছে চাকরি, এরপর যাবে জীবন। বাবা কি বলছিস তুই? আমি বলছি না, আবির চৌধুরী বল। আবির চৌধুরী? ওকে তো আমরা কবে মেরে ফেলেছি, ও আবার আসবে কোত্থেকে? তা আমি জানি না। বিশ্বাস না হলে থানায় যাও, নিজেদের চোখে দেখতেও পাবে, এরকম ভালো মন্দ খেতেও পারবে। বাবারে দুলা বাবা, দুলা ভাই। আবির চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ সাথী, ও বিকল ওর মতো দেখতে, সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। মানলাম তোমাদের কথা সত্য, কিন্তু একটি কথা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? তোমাকে না হয় পরিচয় দিল না, কিন্তু আশা, আশা তো তার মায়ের পেটের বোন, তার রক্ত, আর রক্ত রক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। শুধু শুধু এ নিয়ে চিন্তা করি, নিজেকে আর কষ্ট দিও না ভাবি। আকবর সাহেব। ইয়েস স্যার। এই থানা ইন্সপেক্টর জাফর থাকাকালীন যত অকারেন্স হয়েছে এবং এই এলাকায় যত ক্রিমিনাল আছে, তাদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ ডাটা কালকের মধ্যে আমাকে দেবেন। ইয়েস স্যার। হ্যালো। আমি মদের সুখে একবার কান দিই, তিন রাত মদের নেশায় ডুবে থাকলে চলবে? এস পিরানার পরিচয়টা খুঁজে বের করতে হবে না? আরে ভাই না, আমার নাম মীর জাফর। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যেমন তার সেনাপতি মীর জাফরের হাত থেকে বাঁচতে পারেনি, তেমনি এই মীর জাফরের হাত থেকেও এসিপি রানার মুখোশধারি আবির চৌধুরীও বাঁচতে পারবে না। ওর পরিচয় তো আমি খুঁজে বের করবই, প্রয়োজনে ওকে আমি খেয়ে ফেলব। স্যার, এ হচ্ছে মির্জাইদের গোডাউন, ওর যত অবৈধ কাজকর্ম আছে সব এখান থেকে পরিচালিত হয়। আসুন আমার সাথে। জাফর মামু, এসিপি রানা আইছে। হ্যাঁ